নমস্কার, ননত বৌদি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমার সকল ভিউয়ার্সদের, বড়দের প্রতি আমার নমস্কার এবং ছোটদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমি অনেকদিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, আর এটা এমন একটা রান্না আমি সেটা নাম বলবো না, আপনারা দেখেই আন্দাজ করেন। আমি এটা আপনাদের দেখেন কেটে দেখাচ্ছি। এটা খুবই সফট, খেতেও কিন্তু খুব সুন্দর। আমি খেয়ে বলছি, আপনারা আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ঝটপট আপনারা কম খরচ যেই উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে দিবেন। এটা আপনারা টিফিন হিসাবেও বাচ্চাদের দিতে পারবেন, সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই দেখার সময় একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো আছেই, সেটা আমি আবার পরে বলবো। একদম কতটা নরম, আমি কিভাবে করেছি সেই ভিডিওটা দেখুন। প্রথমে আমি একটা রুটি নিয়েছি, আপনারা বিভিন্ন রকম রুটি নিতে পারেন। আমি রুটির উপরের লাল অংশটা ছিঁড়ে ফেলে দেব এবং রুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। দেখুন ছেঁড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে দিব। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ডিম দুটো ভেঙে দিলাম, এখন আমি চামচ দিয়ে ডিমগুলোকে রুটির সাথে মিশিয়ে নেব, আর একটু করে দুধ দিয়ে দিব। আমি এখানে সামান্য দুধ নিয়েছি, পরিমাণ ছাড়াই, তাই এখানে একটু করে দুধ দেব আর ভালো করে মিক্সড করে নেব। একেবারে আবার সব দুধ ঢেলে দিব না, না হলে বেশি হয়ে যাবে, পাতলা হবে, তাই হালকা করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব। মেশানো একদম হয়ে গেছে, দেখুন একদম পাতলাও না আবার ভারীও না, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি আর আজকে যে রান্নাটা করছি সেটা আমি কারি কুকারে বানাবো। দেখুন আমি কারি কুকারটা বসিয়ে দিছি, এখন এর মধ্যে যে পাউরুটি দুধ ডিম আমি মিক্সড করেছিলাম সেই উপকরণগুলো এখন আমি দিয়ে ভালো করে চারপাশটা সমান করে দিয়ে দেব। সমান করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটু পর ঢাকনাটা তুলে চারপাশে একটু সরিষার তেল দিয়ে দেব। আপনারা ঘি ইউজ করতে পারেন, আমার হাতের কাছে তেল ছিল তাই আমি তেলটা দিয়ে দিছি। বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, সে খাবেই, তাই আমি আমার মামুনির জন্য বানিয়ে দিলাম। আমি আবার ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখব আমার পিৎজাটা একদম উপরের দিকটা হয়ে এসেছে। এখন আমি এটাকে আলতোভাবে উল্টে নেব, অনেক সময় ভেঙে যেতে পারে, তাই যেহেতু কারি কুকারে এই জন্য আমি ঢাকনা দিয়ে উল্টে দিব। দেখেন আমি কিভাবে করে দিলাম, আপনারা ওইভাবে করবেন। নিচের দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আবার আমি যে উপরের দিকটা ছিল সেটা আমি আবার উল্টে দিব, আর এর মধ্যে দিয়ে দেব ডেকোরেশনের জন্য টমেটো সস। সসটা দেওয়ার পর আমি আবার পিৎজাটা চারপাশে একটু ভালো করে মিশিয়ে দেব, আর এখানে একটু দিয়ে দেব টমেটো, আর সামান্য একটু একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা আমি ব্রেড করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, দেখুন চারপাশে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনাটা আবার নামিয়ে দেখব আমার পিৎজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিলাম, দেখুন কত সুন্দর কালারফুল, দেখতেও সুন্দর লাগতেছে, না জানি খেতে আরও কত সুন্দর হবে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে তার চেয়ে খেতে বেশি আরও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে
বানিয়ে খেয়ে দেখবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার সময় একটা করে লাইক দিবেন, পুরো ভিডিও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম কম খরচে আরও সুন্দর সুন্দর যেন আমি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি, আর আপনাদের একটা করে লাইকে আমাদের উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।